ঝুঁকি কি আর কেউ জোর করে নেয়? ওই ঝোঁক থেকেই ঝুঁকি। আহা, বোমকে সেরকম বুদ্ধিমত্তা, এরকম উল্টিমেশন ওর ডায়লগ দেবে না তো কে এরকম ডায়লগ দেবে? হ্যালো, দিস ইজ শুভ্রজিৎ অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। তো এখন কথা হবে অবশ্যই ও যে মানে না মানা, ব্যোমকেশ দুর্গরাশে ব্যবহৃত এই দ্বিতীয় গান, যেটা রবীন্দ্রনাথের গান। অবশ্যই রবীন্দ্রসঙ্গীত প্রচুর বহুল জনপ্রিয় একটা রবীন্দ্রসঙ্গীত। মোটামুটি তার 1 মিনিট থেকে 1 মিনিট 40 সেকেন্ড একটা ভার্সন এখানে ইউজ করা হয়েছে। গানটা গেয়েছেন লগ্নজিতা এবং গানটাতে আমরা দেখছি দেব বারে বারে তার ইন্টারভিউগুলোতে যেটা বলে আসছে যে যেই ব্যোমকেশের মধ্যে অন্যতম একটা ক্যারেক্টারিস্টিক, অন্যতম একটা বেশ এক্সপ্লোর করার মতো ক্যারেক্টারিস্টিক হচ্ছে তার ফ্যামিলি ম্যান সত্তাটা। এখানে মেবি এখনও পর্যন্ত যতগুলো ব্যোমকেশ হয়েছে বাংলাতে, অ্যাটলিস্ট যে কটা দেখেছি, সব থেকে বেশি করে হয়তো ওই ব্যোমকেশ সত্যবতীর ওই কেমিস্ট্রিটা, বা হয়তো ওই ব্যোমকেশ সত্যবতীর ওই পার্ট টুকু যেটা তার ফ্যামিলি ম্যান সত্তা, ওই সত্তাটাতে হয়তো সব থেকে বেশি করে তারা এক্সপ্লোর করতে চাইছেন এই এই ব্যোমকেশের মধ্যে দিয়ে। এবং তার সঙ্গে অবশ্যই ব্যোমকেশ সুলভ ব্যবসা থাকবে, সত্যান্বেষণের বিষয় থাকবে, বাট কোথাও টেকে না ওই ফ্যামিলি বিষয়টা। ম্যাক্সিমাম ব্যোমকেশ হয় কি ধরে নিন 20-25% থাকে, এখানে মেবি তারা ওটাকে 40% রাখতে চাইছেন, একটা প্রপার ব্যালেন্স করতে চাইছেন, একটা নিজেদের মতো একটা ইন্টারপ্রিটেশন দিতে চাইছেন, যেটা ব্যোমকেশের ক্যারেক্টারিস্টিক্স বা ব্যোমকেশ সত্তাটার সঙ্গেও যায়, আবার সেটা বাইরে থেকেও তারা আনছেন না, আবার যেটা রয়েছে সেটাকে আরও বেটারভাবে এক্সপ্লোর করতে চাইছেন। তো এই দিক থেকে হয়তো এই ব্যোমকেশটা অন্য সব কটা ব্যোমকেশের থেকে আলাদা হবে। দেব যেটা বারে বারে বলছে যে ইজ এ ফ্যান্টাস্টিক ফ্যামিলি ম্যান, অ্যাকচুয়ালি তার এই কাজগুলো বা তার ট্রেলারে যেটুকু দেখেছি বা এই গানটার মধ্যে আমরা যতটুকু যা দেখছি, রুক্মিণী যতটা যা স্পেস পেয়েছে অ্যাজ সত্যবতী, সবগুলো কিন্তু সেদিকে ইঙ্গিত করছে। তারা অনেকটা বেশি করে এই পার্টটাকে এক্সপ্লোর করতে চাইছেন এবং সেটার মধ্যে এক ফোটাও একটা পার্সেন্টও ভুল নেই, কোথাও লেখা নেই যে এই ক্যারেক্টারিস্টিক্স যেটা রয়েছে যতটুকু তারা ইউজ করেছেন বা যতটুকু সম্ভাবনা সেখানে রয়েছে ততটুকুই ব্যবহার করো। সম্ভাবনা মানে তার আলটিমেটলি কোথাটা গিয়ে তার এফেক্ট থাকবে, তার একটা ফল থাকবে, সেই ফলটা নিয়ে এরা নাড়াঘাটা করতে চাইছে। তো কোথাও একটা গিয়ে যদি অন্যান্য ব্যোমকেশগুলো 20% তার এই পার্টটুকুকে এক্সপ্লোর করে, তবে এখানে তারা 40% যদি করে সেটা একদমই ফাইন, এবং একটা নতুনভাবে আমরা তাকে পাবো ওই সেম ক্যারেক্টারিস্টিক্স সেম বৈশিষ্ট্যগুলোর মধ্যে। তো ওভারঅল যদি বলি এই যে ডায়লগটা দিয়ে যেটা শুরু করলাম যে ঝুঁকি কেউ সাধে নেয়, ঝোঁক থাকলেই ঝুঁকি, সত্যান্বেষণের ঝোঁক, এবং সেই সত্যান্বেষণ আপনি যতটা গভীরভাবে করবেন, সেই গভীরতা বা সেই ডেপথে আপনি যত ঢুকবেন তত হয়তো অন্ধকারের খোঁজ অনেক বেশি থাকবে, তাতে হয়তো অনেক বেশি ঝুঁকি থাকবে, অনেক বেশি আশঙ্কা থাকবে। এই ডায়লগটার এই উইটিনেসটা আমার বিশালভাবে মানে খুব ভালো লাগলো, এবং শুরুর দিকে যে কেমিস্ট্রিটা ওই সারাদিন খোঁজ না নিয়ে ওই ব্যাপারটা তো বেশ ভালো লাগছে তাদের মধ্যে। মাঝে একটা গাড়িতে আমরা শর্ট দেখি ওই জায়গাটাতে অ্যাজ সত্যবতী রুক্মিণীকে খুব সুন্দর লাগছে, এবং পরে যখন ওই বিকালে ঘুরতে বেড়ানোর পার্টটা, ওই পার্টটাতে একটু আলু তাকে লাগছে, সেই পার্টটা তো তার মেকআপটা আমার বেশ ভালোই লেগেছে। ওভারঅল যদি বলি আমি কিন্তু অ্যাজ ব্যোমকেশ দেব এবং অ্যাজ সত্যবতী রুক্মিণী তাদের এই কেমিস্ট্রিটুকু এখনও যেটুকু দেখলাম, এই ট্রেলার প্রিভিউ বলি কিংবা প্রিভিউ যদিও খুব একটা ডায়লগের পার্ট নেই, ট্রেলারে যেটুকু দেখলাম বা এই গানে যেটুকু দেখছি আমার কিন্তু বেশ ভালোই লাগছে, বেশ অন্যরকম একটা ভাইব দিচ্ছে। ওভারঅল যদি তার ক্যারেক্টারিস্টিক্স তার বৈশিষ্ট্যগুলোকে যদি মেনটেন করে তার যেই যেই পার্টগুলোকে তারা এক্সপ্লোর করেনি বা এখনও পর্যন্ত আনএক্সপ্লোর সেই পার্টে যদি তারা খেলতে চায়, দ্যাটস কমপ্লিটলি ফাইন। আমার কিন্তু এই ব্যোমকেশকে এখনও যেটুকু যা দেখলাম, ইন্টারভিউ যা শুনলাম, সব কিছু দেখে সবার থেকে আলাদাই মনে হচ্ছে, এবং ভালো কি খারাপ যাই না, ভালো হতে পারে খারাপ হতে পারে। সিনেমা দেখবার পরে হয়তো ফিল হলো যে প্রচণ্ড একটা বাজে একটা অ্যাটেম্প্ট হয়ে গেছে, নতুন কিছু চেষ্টা করলে হয়তো একটা বাজে অ্যাটেম্প্ট হয়ে গেলো, সেটাও কিন্তু সে অবটাই বলবো। তাতে যদি ফ্যানদের খারাপ লাগে তাতে কিছু করার নেই, আবার হয়তো এরকম হলো যে মানে মাইন্ড বগলিং কিছু একটা হয়ে গেল, সেটা হয়তো অবশ্যই সে অবশ্যই বলবো, সেটা সে আমি ফ্যান জিদ্দার হই, ফ্যান প্রসেনজিতের হই, ফ্যান মিঠুন চক্রবর্তীর হই, কিংবা আমি দেবের ফ্যান হই, যাই হোক অকবারে সত্যিটা বলবো যেটা ওরকম বলে এসেছি। বাট এখনও পর্যন্ত যা দেখেছি আমার কিন্তু একটা বেশ সম্ভাবনাময় একটা ব্যোমকেশ লাগছে। দেখা যাক সব কিছুর উত্তর পাবো 11th অফ আগস্টে। আর গানটার এমপিথিটা নিয়ে আমি সত্যি কী বলবো, এটা তো রবীন্দ্রনাথের গান বস, এই গান বহু বছর ধরে বহু সময় ধরে আমরা শুনে আসছি, বাঙালিরা শুনছি, আমার খুব পছন্দের একটা রবীন্দ্রসঙ্গীত, তো সেটাকে এখানে ইউজ করেছে। ও যে মানে না মানা, ওই যে মানে না মানা পার্টটুকুর উপরে বেশি ফোকাস করা আছে, সে ব্যোমকেশকে বলছে মানে যেই জিনিসগুলো চাইছে, যে একটা সে চাইছে না সে ঝুঁকিতে জড়াক, বাট ব্যোমকেশ সেই আলটিমেটলি সে জড়াবেই, সেই পার্টগুলোকে যাবে গানের মধ্যে দিয়ে এক্সপ্লোর করেছে এবং সিচুয়েশনালি বেশ ভালো যাচ্ছে বলেই মনে হলো। দেখা যাক আলটিমেটলি প্রজেক্ট বা আলটিমেট আউটপুটটা না দেখলে সত্যিটা একদম রিভিল হবে না, সত্যান্বেষণ 11th অগস্ট আগে সত্যি পসিবল নয়। যারা দেখলেন ভিডিওটা শেষ অবধি অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানান যে আপনাদের এই গানটা এবং গানটাতে যে ডায়লগ রাইটিং বা যে কেমিস্ট্রিটা আমরা দেখছি ব্যোমকেশ এবং সত্যবতীর মধ্যে বা দেব এবং রুক্মিণীর মধ্যে, সেটা আপনারা কতটুকু এনজয় করলেন, এবং আপনাদের কি এই ব্যোমকেশটা অন্যান্য ব্যোমকেশের থেকে একটু হলেও আলাদা লাগছে কি লাগছে না, অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানা তুলবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, এবং যারা প্রথমবার জন্য আমার চ্যানেল দেখলেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা নোটিবেলটাতে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না, যাতে আমার চ্যানেলে আমার করা পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে গিয়ে পৌঁছায়। ভালো থাকুন, ভালো রাখুন, বাই বাই।